ولحم طير مما يشتهون امر الله বলব আল্লাহ আমার নবী কই নবী ছাড়া জান্নাতে ঢুকবো না ঠিক কি না আমার নবী আছে যেখানে ওই জান্নাত আমাদেরকে দাও বিষ্ণুই বললেন ইদা সাআলতুমুল্লাহ আল জান্নাহ ফাসআলুহুল ফিরদাউস আল্লাহর কাছে যখন দোয়ার সময় তোমরা জান্নাত চাও ছোটটা চাইবা কেন বড়টা চাও জান্নাতুল ফিরদাউস চাও ইসলাম বিরোধী শক্তিরা চায় না যে ইসলামের এই রমরমা ভাবটা মিডিয়ার সামনে আসুক ওরা ইসলামের সাথে সন্ত্রাসবাদের ট্যাগ লাগিয়ে দেয় জঙ্গিবাদের ট্যাগ লাগিয়ে দেয় কিন্তু ওরা বুঝতে ভুল করেছে যে ইসলামের সাথে জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক না ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম জেহাদের কথা বলে জেহাদ আর জঙ্গিবাদ দুই জিনিস সন্ত্রাসবাদ আর জঙ্গিবাদকে হারাম করেছে কে কিন্তু তার বিপরীতে জেহাদকে ফরজ করেছে কে সন্ত্রাসবাদের কবর রচনার জন্যই জেহাদকে ফরজ করা হয়েছে যারা ইসলামের পক্ষে যারা শান্তির পক্ষে তারা মুজাহিদ আর যারা অশান্তি তৈরি করতে চায় এরাই হচ্ছে সবচেয়ে বড় জঙ্গি বিশ্বনবী ছিলেন মুজাহিদ আবু জাহাল ছিল জঙ্গি কথা বলেন সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ ফেরাউন ছিল জঙ্গি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ নমরুদ ছিল জঙ্গি এদেশেও যারা ইসলামের পক্ষে কথা বলে এরা সব মুজাহিদ আর যারা ইসলামের বিপক্ষে ইসলামের কথা শুনলে চুলকানি বেড়া যায় এরা এক একটা সন্ত্রাস আর জঙ্গি পার্থক্যটা বুঝতে হবে দুইটা দুই জিনিস একটা হচ্ছে সন্ত্রাসবাদ আরেকটা হচ্ছে জেহাদ জেহাদ ফরজ কিন্তু সন্ত্রাসবাদ হারাম কথা বলেন এজন্য গোটা বিশ্বব্যাপী আজ ইসলামের গণজোয়ার ধারণা করা হচ্ছে 2070 সালের মধ্যে ইউরোপ আমেরিকাতে খ্রিস্টানের চেয়ে মুসলমানদের সংখ্যা বেড়ে যাবে 2100 সালের ব্যবধানে ইউরোপ আমেরিকায় বাইনোকুলার দিয়ে খুঁজে একটা খ্রিস্টান খুঁজে পাওয়া যাবে না মুসলমানদের বিজয় সুনিশ্চিত ওরা চায় ওদের মুখের ফুৎকারে ইসলামের আলোকে নিভিয়ে দিতে আল্লাহ বলে এই আলোটাকে আমি কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখব ওরা চায় ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে কিন্তু ইসলাম হচ্ছে চারা বীজের মতো চারা বীজ মাটিতে গেলে কি হয় হ্যাঁ গাছ হয়ে ডালাপালা সহ আর উপরের দিকে গজিয়ে ওঠে চিল্লায় বলেন ঠিক কি না এজন্য ইসলামের বিজয়কে ঠেকিয়ে রাখা অসম্ভব গোটা বিশ্বটার ছোট্ট একটা ফুটবলের মতো করে আল্লাহ তাআলা বিশ্বনবীকে দেখিয়েছিলেন বিশ্বনবী বললেন ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটা দেখেছি আর আল্লাহ আমাকে যতটুকু দেখিয়েছে ঠিক ততটুকু জায়গায় এই কালেমার বাণীকে পৌঁছে দিবে এক ইঞ্চি জায়গা বাকি থাকবে না লা বাইতা ওয়া বার ওয়া লা মাদার ইল্লা আদখালাহু আল্লাহু হাদা দ্বীন এমন কোন ছনের ঘর নাই টিনের ঘর নাই পাকা বিল্ডিং নাই জঙ্গল নাই এমন একটা ইঞ্চি জায়গা থাকবে না যেখান থেকে লা ইলাহার ধ্বনি উচ্চারিত হবে না এই ঘোষণাটা কার আল্লাহ এই কালিমা শাহাদাতের বাণী সব জায়গায় আছে না নাই আছে ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি পড়েন ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি সুবহানাল্লাহ পড়েন কি এক নূর এ আশহাদু আল্লাহ ইলাহার মধ্যে আল্লাহ রাখলেন যেই পড়ে তার হৃদয়টা ঠান্ডা হয়ে যায় আপনি খেয়াল করে দেখবেন যে গত কয়েক শতাব্দী ধরে গোটা বিশ্ব কাঁপানো নাম করা ব্যক্তি যারা এদেরকে বলে সেলিব্রিটি যাদেরকে সবাই চিনে এই লোকগুলোর নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে ঢুকার পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে বক্সার মোহাম্মদ আলী কালিমা পড়ে মুসলমান হলো আমেরিকা কেঁপে উঠলো মরিস বুকাইলি ইউরোপে কালিমা পড়ে মুসলমান হলো ইউরোপ কেঁপে উঠলো প্রতিটা মহাদেশ এই কালিমার ট্রেম্বলিং এ কেঁপে উঠেছে চিল্লায় বলেন ঠিক কিনা টনি ব্লেয়ারের আপন শালিকা কালিমা পড়লো আমরা এক একটা নিউজ পড়ি আমরা অবাক হয়ে যাই আমরা কল্পনাও করতে পারি নাই লরেন বুথ মিডিয়া কর্মী এই মেয়েটা কালিমা পড়ে মুসলমান খোদ আমেরিকার ইউএস মিনিস্টার জসুয়া ইভান্স কালিমা পড়ে মুসলমান
শিব শঙ্কর রায় কালিমা পড়ে মুসলমান, পাকিস্তানের ক্রিকেট তারকা ইউসুফ ইয়োনা কালিমা পড়ে মুসলমান। এই লিস্ট আমাদের কাছে আছে, আমাদের কাছে লিস্ট নাই, এরকমও আছে হাজার হাজার। চিল্লায় এখন ঠিক কিনা? মানিকা রেহা মারাতিরাজ তামিল নায়িকা মুসলমান, নাম রেখেছে রাহিমা। গত দুই বছর আগের কথা, ন্যানসেল ম্যান্ডেলা সাউথ আফ্রিকার নেতা, তার নাতি ম্যান্ডেলা ম্যান্ডেলা কালিমা পড়ে মুসলমান। এ ডাচ পলিটিশিয়ান যে কোরআন রে বিশ বলে গালি দিছে, ও কালিমা পড়ে মুসলমান। যে ধর্মের গ্রোথ এরকম, বিধর্মীরা যে ধর্মকে এত পছন্দ করে নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম কবুল করে, সেই ধর্মের অগ্রগতি আর অগ্রযাত্রা আর বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারে? এই জন্য প্রত্যেক সালাতের পরে আমরা এই ঘোষণাটাই দেই, রদিতু বিল্লাহি অবিল ইসলামি দীনা। আল্লাহ তোমাকে রব হিসেবে পেয়ে আমরা খুশি, ইসলামকে দিন হিসেবে পেয়ে আমরা খুশি। তাই ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, এটার মধ্যে অপ্রয়োজনে মারামারি নাই। জিজ্ঞেস করছিলাম মারামারির সময় প্রশংসা করবেন কার, মারামারি অপ্রয়োজনে করা যাবে মনে থাকবে? ইসলাম সবসময় ডিফেন্সিভ মোডে চলতে পছন্দ করে, মানে আগে মারে না, আগে মাইর খায়। প্রয়োজন হলে একটা দুইটা দেয়া লাগে না? মাইর খেতে খেতে পিঠ যদি দেয়ালে ঠেকে যায় তখন তো দুই একটা দেওয়াও লাগে। তো এই অ্যাটিটিউডে ইসলাম চলে, বিষ্ণুবীর অ্যাটিটিউড ছিল এটা, আগে মারতেন না কখন। এক কুস্তিগিরকে বিষ্ণুবী দাওয়াত দিয়েছিলেন, নাম রুকানা, বললেন রুকানা আসলিম তাসলাম, ইসলাম মানো, শান্তিতে থাকবা, দুনিয়াও থাকবা আখিরাতেও থাকবা। রুকানা বলে আমি ইসলাম মানবো না যতক্ষণ না তুমি কুস্তি খেলে আমারে হারাতে পারো। যদিও বর্ণনাটা দাইফ কিন্তু এ থেকে শিক্ষা আছে, যদি আমাকে তুমি হারাতে পারো তাহলে আমি কালেমা পড়বো। বিষ্ণুবী বললেন না আমি কুস্তি টুস্তি খেলি না। রুকানা বলে তাইলে আমিও কালেমা পড়ি না। এখন বিষ্ণুবী রহমতের নবী, ওমা আরসালনাকা ইল্লা I have sent you as a mercy for the entire universe. হে নবী, আমি আপনার গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি। বিষ্ণুই ভাবলেন আমি যদি কুস্তি খেলি আর লোকটা যদি কালেমা পড়ে তাহলে তো লোকটা জান্নাতি, খেলি না একটু। বিষ্ণুবী রাজি হলেন। এবার দুজন দাঁড়ালো, রুকানা লাফায় আর প্রিপারেশন নেই, বিষ্ণুবী লাফায় না, ভদ্র হয়ে দাঁড়িয়ে আছেন। কি ভদ্র নবী ছিলেন আমাদের, কি লাজুক ছিলেন বিষ্ণুবী। যখন হালিমাতু সাদিয়ার বাড়িতে পাঁচ বছর ছিলেন, দুই বছরে দুধ খেলেন, হালিমাতু সাদিয়া বলে এই কোরাইশি মোহাম্মদকে আমার বাড়িতে আনার পরে আমার বাড়িতে বরকত আর বরকত। আমার এলাকা ছেড়ে যখন গিয়েছিলাম মাক্কাতে, এলাকার গাছগুলো সব মরা ছিল, ছাগলগুলোর ওলানে কোনো দুধ ছিল না, এসে দেখে ওলান ফেটে ফেটে দুধ পড়ে, গাছগুলো সজীব আর সবুজ শ্যামলিমায় ভরপুর, বরকত আর বরকত। এই কোরাইশি মোহাম্মদকে কখনো আমি কাঁদতে দেখি নাই, ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না, শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে কেঁদে ওঠে। রুকানা বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, কুস্তি লাগলে এরকম লাফাইতে হয়, তুমিও লাফাও। বিষ্ণুই বললেন না আমি সেলাইবিহীন লুঙ্গি পড়ি, আমি লাফাই না। এবার খেলা শুরু করার পালা, রুকানা বলে তুমি মারো, বিষ্ণুই বলে না তুমি মারো, রুকানা বলে না আমি মারবো না তুমি মারো, বিষ্ণুই বলে না আমি মারলে ওটা তুই হজম করতে পারবি না, কারণ এটা এমন নবী যে নবীর এক হাতের ভেতরে জান্নাতের 40 জনের শক্তি ঢুকিয়ে দিয়েছে। কে আবার নবী যারে মারে ও জাহান্নামী, নবীরে আবার যে মারে সেও জাহান্নামী, বুঝতে পেরেছেন? কেউ যদি নবীরে হত্যা করে সে কি, আর নবী যদি কাউরে হত্যা করে ওই লোকটাও, কারণ নবী তো উল্টা পাল্টা কোনো কারণে কাউরে হত্যা করবে না, কথা বলেন? এই জন্য বিশ্বনবী বললেন তুমি মারো, সেও মারে না বিশ্বনবীও মারে না, খেলাও শুরু হয় না। বিশ্বনবী বাধ্য হয়ে ওনার ডান হাত মুবারক দিয়ে রুকানার বাঁ কাঁধের মধ্যে শুধু এরকম ধরেছেন, কিরে রুকানা তো লাফাস কেন, খালি ধরেছেন, ধরার সাথে সাথে রুকানা বেহুশ হয়ে জামিনে পড়ে যায়। রুকানার সঙ্গী সাথীরা অবাক, ঘটনা কি, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ খালি দল্ল বেহুশ হয়ে গেল, সুবহানাল্লাহ কইবেন না? রুকানা তার মাথায় পানি দিয়ে হুশ ফিরানো হলো, খিরে রুকানা বেহুশ হইলি কেন, আব্দুল্লাহর বেটা ঘুষিও মারে নাই বক্সিনও মারে নাই, খালি ধরল, আরে তোরা দেখছিস ধরছে, আমার মনে হয়েছে পাহাড় এসে কাঁধে চেপেছে, এত শক্তি থাকা সত্ত্বেও বিশ্বনবী আগে কাউরে অ্যাটাক করতেন না, কি রহমতের নবী। এমনকি যুদ্ধের ময়দানে যখন চিফ অফ দ্য মিলিটারি পাঠাতেন, বিশ্বনবী বলতেন যে এলাকায় যুদ্ধ হবে ওই এলাকার গাছপালা নষ্ট করো না, যেন ও এলাকার গবাদি পশুর উপর হামলা করো না, ও এলাকার বৃদ্ধ বৃদ্ধাদেরকে মেরো না, নারীদের গায়ে অস্ত্র ছুঁড়ো না, শিশুদেরকে রক্তাক্ত করো না, এবং বিধর্মী পাদ্রি যারা আছে ওদেরকেও মেরো না। তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধে নেমেছে তারাও যদি তলোয়ার ফেলে দিয়ে বলে আমি বাঁচতে চাই, আল আমান, আমি আমান চাই, আই সিক দ্য সিকিউরিটি, আমি নিরাপত্তা চাই, তাদেরকেও মেরো না।
ওরা আমাদেরকে শান্তি শিখায়, ইউরোপ আমেরিকা আমাদেরকে শান্তি শিখায়। শান্তি কারে বলে? বিশ্বনবী গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গিয়েছে। ওনার জীবন হচ্ছে তলাবিহীন সাগরের মতো। বিশ্বনবীর জীবনীটা একটা সাগর, কিন্তু কি নাই? তলা নাই, বাউন্ডলেস, বিয়ন্ডলেস, বটমলেস। অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, অ্যাজ এ মেসেঞ্জার, মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। স্বামী হিসেবে, নেতা হিসেবে, আইন প্রণেতা হিসেবে, নবী হিসেবে, সেনাপতি হিসেবে বিশ্বনবী হচ্ছেন গোটা বিশ্বের জন্য সুপারম্যান। খালি শান্তির পয়গাম ছড়িয়েছেন, হাঙ্গামা করে নাই, মানুষকে মিলিয়ে দিয়েছেন। ঝগড়া লাগলে বিশ্বনবী মিলিয়ে দিতেন, এন্ড হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর। বিশ্বনবী খুব ভালো মধ্যস্থতা করতে পারতেন, মানে সালিশি করতে পারতেন। আমার আর আপনার ঝগড়া, আমি হইলাম আউয়াল, আপনি হইলেন আসানি, আর যে মিলাই দিবে সে হইল সালিস। এই সালিস থেকে সালিশ, আমরা বাংলাদেশে বলি না সালিশি, সালিশি মানে হচ্ছে তৃতীয় পক্ষ অবলম্বন করা। এই কাজটা বিশ্বনবী বড্ড ভালো পারতেন। ওনার মতো গোটা বিশ্বে এরকম চমৎকার মিডিয়েশন কেউ করতে পারতো? উনি মক্কা থেকে মদিনায় হিজরতে যাওয়ার আগে আউস খাজরাজের মধ্যে মারামারি হয়েছিল, 120 বছরের মারামারি, কেউ বন্ধ করতে পারে না। উনি যে এক সপ্তাহের মধ্যে বন্ধ করে দিলেন, আউস খাজরাজের মিলাই দিলেন। মানুষকে মিলিয়ে দেয়া, সমাজের মধ্যে একটা ফাটল তৈরি না করে ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা করা, এটা অনেক বড় সাওয়াবের কাজ। আর আমরা খালি দেয়াল ভাঙ্গি, ঠিক কিনা? ঘর ভাঙ্গি, মন ভাঙ্গি, ঐক্য নষ্ট করে চিল্লায় বলেন, ঠিক কিনা? একসাথে রাখার চেষ্টা করবেন, আলাদা আলাদা হবেন না, আলাদা হইলেই বিপদ। আর একসাথে থাকলে বরকত আছে না নাই? দুজনের লাগতে দেখলেই মিলাই দিবেন। আপনার সম্মান বাড়াই দিবে কে? আমরা লাগতে দেখলে আরো লাগাই দিই, আছে না নাই? মতলবে নাই? হ্যাঁ, আগুন লাগলে আমরা পানি দিয়ে নে ভাই, অনেকে তেল ঢালে ওই জায়গায়, কথা বলেন, কেরোসিন ঢালে না? আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। এজন্য অপ্রয়োজনে যেন আমরা মারামারিতে না জড়াই, আর সব সময় প্রশংসা চলবে একজনের, তিনি কে? আল্লাহ, তোমার প্রশংসা যেন আমরা সব সময় করতে পারি, আল্লাহ তৌফিক দাও। বিশ্বনবী দোয়াতে বলতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আপনি আমার ধৈর্যশীল বানান, হে আল্লাহ আপনি আমার শুকুর গুজার বান্দা বানান, আল্লাহ আমার চোখে আপনি আমার ছোট বানান, মানুষের চোখে আপনি আমার বড় বানান। কি কম্প্রিহেন্সিভ দোয়া! একটা মানুষের হেদায়াতের জন্য এই দোয়াটাই তো যথেষ্ট। এই দোয়াটার চারটা অংশে চারটা পিএইচডি ডিগ্রি করা সম্ভব, চিল্লায় বলেন, ঠিক কিনা? কি বাণী আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, কি অমূল্য রত্ন রেখে গেলেন আমরা বুঝি না। শুনে বলেছেন, সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। কিভাবে নামাজে চুরি করে? বিশ্বনবী বললেন, ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদি, রুকু সেজদায় চুরি করে। রুকুর পিঠ সোজা হয় না, রুকু থেকে সোজা হয়, ধীরস্থির ভাবে দাঁড়ায় না। এরপর আবার দুই সেজদার মাঝখানে ধীরস্থির ভাবে দুই এক সেকেন্ড বসা কিন্তু ওয়াজিব, মনে থাকবে? একটা সেজদা দিয়ে একটু ধীরস্থির ভাবে বসবেন। এত তাড়া কিসেন আপনার, এত ব্যস্ততা কেন? নো রাশিং ইন সালা, নামাজে কোনো তাড়াহুড়ো নাই। সাহাবারা নামাজে দাঁড়ালে ওনার পা থেকে তীর খুলে ফেলা হতো, ফিনকি দিয়ে রক্ত ছুটতো, টের পেত না। বিশ্বনবী নামাজে দাঁড়ালে পা গুলো ফুলতে ফুলতে ঘাম বেরোতো, রক্ত পড়তো, টের পেত না। সাহাবারা নামাজে দাঁড়ালে ওনাদেরকে খেজুর গাছ মনে করে মরুভূমির পাখিগুলো মাথায় এসে বসে যেত। ওনারাও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি, তাড়াহুড়ো। এমনকি বিশ্বনবী নামাজ শুরু হয়েছে, আপনি জামাত যে ধরবেন, দৌড় দিতেও নিষেধ করেছেন। সুবহানাল্লাহ পড়েন, ইদা উকিমাতিস সালাহ ফালা তাআতুহা তাসআউন ওয়া আতুহা তামশুন আলাইকুম বিসসাকিনা ফামা আদরাকতুম ফাসাল্লু ওমা ফাতাকুম ফাআতিমু। নামাজের একামত যদি হয়ে যায়, জামাত শুরু হয়ে যায়, দৌড় মেরে জামাত যে ধরো না, হেঁটে হেঁটে যাও। কারণ দৌড়ায় গেলে একটা ব্রেথ ইন ব্রেথ আউট, শ্বাস প্রশ্বাস নিতে নিতে তো কাম সারা। আপনি কার সামনে দাঁড়াচ্ছেন? সব রাজার বড় রাজা, মহারাজা, তার সামনে দাঁড়িয়ে আপনি এরকম হাঁপানির ব্যারামের মতো দাঁড়াইলে হবে? আপনি সুটেড বুটেড হয়ে, আপনি জুব্বা পাঞ্জাবি পরে, আতর টাতর মেখে, আগে আগে যে সুন্দরভাবে ধীরস্থির ভাবে দাঁড়াবেন। অনেকে এই কাজটা করে, অজুখানায় অজু করে আর রুকু ধরার জন্য দেয় দৌড়। মসজিদ ও টাইলসের মসজিদ উল্টায় পরে, মুসল্লি একদিকে, লুঙ্গি আরেকদিকে, আছে না নাই? টাইলসের মসজিদে কত মানুষ দৌড় দিতে যায়, যে ঠ্যাং ভাঙছে কোনো হিসাব নাই। এ দৌড়াদৌড়ি করবেন? বেশিরভাগ মসজিদ টাইলসের মসজিদ, সুন্না মানলে নিজের জন্য সেফটি,
ধীরস্থিরভাবে হেঁটে হেঁটে যাবেন, তাড়াহুড়ো করা যাবে না। আমরা যেন ধীরস্থিরভাবে সালাত আদায় করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আল্লাহ তাআলা যেই জিনিসটার হিসেব আমাদের কাছে কিয়ামতের দিন চাইবে সেটা কি? সালাত। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিম, রব্বি আল আলা, রব্বি আল আজিম, রব্বি আল আলা, রব্বি আল আজিম। সুবহানাল্লাহ। পড়ো সালাত কায়েম করতে হবে, কায়েম। একা একা পড়লে চলবে না, নিজেও যখন যাবেন ছেলেটারও মসজিদে নিয়ে যাবেন।